আসসালামু আলাইকুম। দেশে বিদেশে যে যে প্রান্তে আছেন সবাইকে রামাদানের অনেক শুভেচ্ছা রইল। আপনারা সবাই ইফতারের পরে অবশ্যই বেশি বেশি পানি পান করবেন, আর তৈলাক্ত জিনিস একটু কম খাওয়ার চেষ্টা করবেন ইফতারিতে। আমরা রোজ রোজ একই আইটেম ইফতারিতে তো ভালো লাগে না খেতে, খেতে গেলে আমাদের মুখে একটা অনুচি এসে যায়, সেজন্য বিভিন্ন আইটেম যদি আমরা করি তাহলে ভালো হয় না? আজকে আমি আপনাদেরকে আলুর পরোটা বানিয়ে দেখাবো। আমি এখানে দুইটা আলু সিদ্ধ করে নিছি, আর আমি এখানে ময়দা 2 কাপ দিয়ে দিছি, আপনারা চাইলে আটাও দিতে পারেন। আর আলুটা ভালোভাবে এভাবে সিদ্ধ করে নিতে হবে, মাখায় নিতে হবে, ভালো করে মাখাতে হবে। তারপরে আমি এখানে একটু লবণ দিয়ে দেব, লবণের পরিমাণটা একটু বেশি দেওয়া লাগবে কারণ এখানে আলু আছে। আর এটা মাখানোর সাথে সাথে বেলে নিতে হবে, না হলে এখানতে পানি বেরিয়ে যাবে। আর বেলার পর পর সাথে সাথে ভেজে নিতে হবে, না হলে একটার সাথে একটা লেগে যাবে। আমি এখানে আধা চামচ রান্না তেল দিয়ে দিলাম, আপনারা অবশ্যই রান্না তেলটা দেওয়ার চেষ্টা করবেন। পানির পরিমাণটা একেবারে কম লাগবে। দেখুন আমার মাখানোটা কত সুন্দর হয়ে গেছে, আলুর সাথে ময়দাটা পুরো মাখানো হয়ে গেছে। এখন আমি আস্তে আস্তে পানি দিয়ে দেব। আমি 2 টেবিল চামচের মতন পানি দিয়ে দেব, পানির পরিমাণটা একবার সামান্য দেওয়া লাগবে। মাখানো হয়ে গেছে, এখন আমি বেলে সাথে সাথে ভাজতে চলে যাব। রুটিগুলো আমার বেলা হয়ে গেছে, এই যে দেখুন, আর আলুগুলা রুটির উপরে যেভাবেই থাকবে, আর আস্তে আস্তে করে বেলতে হবে, আর সাথে সাথে ভেজে নেওয়ার চেষ্টা করবেন। দেখুন না হলে যে আমার একটার পর একটা লেগে যাবে, এই যে এটা কিন্তু লেগে আসছে, প্রায় একটু যদি লেট করেন তাহলে একটার সাথে একটা লেগে যাবে। আমার এক পাশ হয়ে গেছে, অপর পাশটা একটু আস্তে করে দেওয়া লাগবে কারণ এখানে ভেঙে যাওয়ার সম্ভাবনাটা থাকে, সম্পূর্ণটা তো আলু দিয়ে তৈরি। হয়ে গেছে, আমি এখানে একটু রান্নার তেল দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে তেল না দিয়েও খেতে পারেন। আর তেল দিলে অনেক মুচমুচে আর ক্রিস্পি হয় আর অনেক ভালোও লাগে। আমি এভাবে সবগুলো আস্তে আস্তে বানিয়ে নেব। আমার আলুর পরোটাগুলো ভাজা হয়ে গেছে, এটা সেম এরকমই ভাজা হবে, লালচে লালচে থাকবে। আমি আপনাদেরকে একটা ছিঁড়ে দেখাচ্ছি, দেখুন এটা কত সুন্দর আর কত সফট হয়েছে আর খুব টেস্টি। আপনারা চাইলে খালিও খেতে পারেন বা সবজি দিয়েও খেতে পারেন, আর না হলে যে কোনো গোশ দিয়েও আপনারা এটা খেতে পারেন। আমি আজকে ইফতারি করব আলুর পরোটা দিয়ে। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই বাসায় ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করবে। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।